बाबा जी मुसलमान भाई रहो आमा सुना माने के रहो ताई बाबा नबी के मोहब्बत करो हजरते बेलालेर मतो जी जी बेलाल बहुत बड़ लम्बा घटना बेलाल जीवने कम से कम बाबा जी हमें 5 रात्रि करेছি গরাত্রি 5 রাত্রি तो बाबा जी मेन থেকে ধরব আপনাদেরকে হযরতে বেলালের মনের আশা বেলাল বাবা কাজ করত উমাইয়ার বাড়িতে কার বাড়িতে উমাইয়া উমাইয়া এ হলো একটা কাফের মুনাফিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উমাইয়ার বাড়িতে কাজ করত মনে 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 ভাবতো আমি নবীর কলমা পড়ব যারা বলবেন না মনে মনে চিন্তা করতে বলে আল্লাহ গো নবীর ধর্ম হলো সঠিক ধর্ম আর উমাইয়ার ধর্ম হলো বেঠিক ধর্ম কি গো এটা সুবহানাল্লাহ বলবেন না আমার মনে হয় যে আপনারা ওয়াজ শেষ করতে বলছেন নাকি দাদা রে হ্যাঁ বাবাজি শোনা মানে আজ একবারে কাঁথা আপনার ক্যাথা কম বললে উঠেছি হ্যাঁ আজ বিরিয়ানি ভোর রাতে খাওয়াবো ঠিক না জি জি হ্যাঁ চলুন বেলাল एक दिन दो दिन तीन दिन करते 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 बाबा जी बेलाल রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবীজির দরবারে গেছেন জোরে বলেন নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি নবী আমার বলতেছে বেলাল তুমি যেই মালিকের বাড়িতে কাজ করো সে যদি জানতে পারে তোমাকে কষ্ট দিবে তোমাকে মারবে ধরবে বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি হও না এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানে কেরো আমার নবীজি বলতেছে বলো গো বেলাল বেলাল আমি কাউকে জোর জবরদস্তি করে কলমা পড়াতে চাই না এটা হলো আমাদের নবী রে বাবা আমাদের নবী আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার পরে বেদিন কাফেররা দলে দলে কলমা পড়ে মুসলমান হতো আমাদের নবী কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় না এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলতেছে বলো গো বেলাল বেলাল তুমি আমার কাছে কলমা পড়ার জন্য এসেছো এ বেলাল ওযু বানায় নাও আমার নবী মুস্তাফা ওযু করলেন নবী মুস্তাফার ওযু মুবারকটা দেখে দেখে হযরত বেলাল বাবা ওযুটা বানিয়ে নিলেন ওযুটা বানিয়ে নেওয়ার পরে বেলালকে বলতেছে বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লা मुसलमान भाईरा बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতেছে বেলাল আমার সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়াও নবীর সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়লো আমার নবী মুস্তাফা দুই কান হাত তুলে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ বেলালকে মুসলমান বলে কবুল করে না যখন বাবা কথা গাইবা আওয়াজ আসলো ওগো নবীজি বেলালকে আমি কবুল করে নিয়েছি আল্লাহ তরফ থেকে গায়েব আওয়াজ আসলো নবী গো বেলালকে আমি মুসলমান বলে কবুল করে নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাই বেলাল বলছো গো নবীজি আমি তাইলে যাই নবী আমার বলছে বেলাল যাও 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 দেখবে তোমার মালিক জানো তোমাকে দুঃখ কষ্ট না দেয় বেলাল বলছে হুজুর আমাকে যদি মেরে ফেলে দেয় নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয় খুব সুন্দর ঘটনা ধরেছে মন দিয়ে শুনতে হবে देखिए बोलें तो बोलते से मन जो दीते हई नबी के दियो भालो जो दी बसते हई नबी के बसो आहा मन जो दीते हई नबी के दियो भालो जो दी बसते हई नबी के बसो ताहार दुख कष्ट जंतना तीन सईते पारे ना ओई नबीर नामे दुरूद पढ़िया मन जदि दीते हई नबी के दिया आहा मन जदि दीते हई नबी के दिया नबी अमर जगे आछेन सोनार मदीनाय नबी अमर जगे आछेन सोनार मदीनाय उम्मती दरदी नबीर नामे उम्मती दरदी नबीर नामे अरे मिलाद करियो मन जदि दीते हई नबी के दियो भालो जदि बसते हैं नबी के बसा जर करूं नबी आमार दाड़िये थाकबेन जाहान्नामेर गेटे मिलाद सुना उम्मतदेरके जान्नात निये जाबे नबी आमार दाड़िये थाकबेन जाहान्नामेर गेटे कियाम करा मुमिनदेरके जान्नात निये जाबे ओई नबीर नामे तोमरा शुधु ओई नबीर नामे तोमरा शुधु काम करियो नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत नारे हैदरी मसला के आला हजरत जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर मन जदि दीते हई नबी के दियो जर कर ए बाबा जी मुसलमान भाईरो हजरत बिलाल रदियल्लाहु ताआला नो तिनी बाबा मालिकेर बाड़ीते गिये बाबा जे आपनार ठीकठाक काज करे गभीर रात्रिते बाबा मधुर सुरे बाबा कलमा पढ़ते आसे सुबहानअल्लाह दिनेर बेलाते उमाय्यार काज करे रात्रे बेलाते आमार नबी मुस्तफार कलमा पढ़तेछे ओ मैया एक दिन बाबा जी गभीर रात्रिते बाबा घर मालपत्र गुलोके चेकिंग करार जन्य बाड़िये देखी तो ओई घर मालगुलो ठीक आछे कि नाई ओई घर मालगुलो ठीक आछे कि नाई बाबा जी ओ मैया गभीर रात्रिते जखन बाबा घर मालगुलो की बाबा देखते शुरू करेछि देखते देखते बाबा हजरत बेलाल रदियल्लाहु ताआला हो बाबा जी तिनि जे घरेते आपनार बसे बसे बाबा जी नबी जी जिकिर करतेछे आल्लाहर जिकिर करते ए बाबा जी मुसलमान भाईराओ कलमाए तय्यबा मादे पढ़ते आते रे बाबा मधुर सुरे कलमा जखन बाबा जी उमाय्या बेलालेर घरेर सामने जखन पहुंचा गाते रे बाबा मधुर सुरेर कलमार आवाज बाबा जी उमाय्यार काने ढोकेছে की ব্যাপার এই কলমা তো आखिरी जमानार नबीर कलमा बेलाल কেন পড়তেছি এ বেলাল বেরাও ঘর থেকে বেরাও বেলালকে যখন ঘর থেকে বের করা হলো এ বেলাল বলো বলো তুমি গভীর রাত্রিতে কি পড়তেছিলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে নাও আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি আমি নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়ে গেছি যখন बाबा जी कथा बोलो बोलार पर उमाइया बोलते बेलाल बड़ो भूल काज करेछो उमाइया बाबा की करलो बाबा जी मुसलमान भाईरो एकटा चाबुक निये आसलो बाबा चाबुक निये आसार परे बेलाल के एत मार मेरेछे रे बाबा एत मार मेरेछे बेलाल के बाबा जमीने अज्ञान करे फेलाया दिएछे जखन बेरादर इस्लाम मदरसा बेलाल बाबा जी घर भीतर अपनार ताला मेरे दियो सकाल जखन हलो सकाल हवार परे बेलाल मुसलमान होयेছি আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায়। আবু জাহেল বাবা উমাইয়া কি করেছে? আবু জাহেল একা জায়গা আছে, যাওয়ার পরে বলতেছে, এ আবু জাহেল তুমি শোনা গো শোনো, সবথেকে আমার যেটা দামি গোলাম বেলাল, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আবু জাহেল তুমি যদি বেলাল কলমা ছুটাতে পারো তোমাকে আমি বিশাল বড় একটা ইনাম পুরস্কার দেব। কি দিবে? ইনাম পুরস্কার দিবে কে? উমাইয়া বলতেছে আবু জাহেলকে। আবু জাহেল বলতেছে, বলে শোনো, আমার দায়িত্ব, আমি বেলালের কলমা ছুটিয়ে দেব, বেলালের কলমা ছোটাইয়া দেব। এ উমাইয়া তুমি টেনশন করো না। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বেরাদার এই কথা যখন বাবা বলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায়। এদিকে বেরাদার আবু জাহেল সকাল বেলাতে বাবা 10টা গোলামকে নিয়ে বাবা উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেছে। উমাইয়াকে বলছো, গো উমাইয়া কোথায় আছে তোমার বেলাল গোলাম? কোথায় আছে গোলাম তোমার বেলাল? বলে ওই যে ঘরের ভিতরে তালা মারা আছে। বলে যাও যাও বেলালকে বের করো। বাবাজি আপনার কিনা শিকলি থেকে তালা খোলা হলো, তালা খোলার পরে বেলালকে বের করা হলো। এই বেলাল বলো বলো তুমি আখেরি জামানার নবীর কলমা কেন পড়েছ? কি কারো জন্য পড়েছ? বলো না বলো না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আবু জাহেল উতবা গো আবু জাহেল উমাইয়া আমি নবীকে মোহাব্বত করে আমি নবীজির ইসলামটা কবুল করেছি, কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল বলতেছে, বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে, তুমি যদি কলমা ছুটিয়ে দিতে পারো আমি তোমাকে বড় বড় লোক বানায়া দেব, তোমাকে টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে মালামাল করে দেব। এ বেলাল তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আবু জাহেল বলতেছে, বলো ওগো উমাইয়া আঙুলটা বেঁকা করতে হবে, সোজা আঙুলে ঘি উঠে নাও, বেঁকা করলে পরে ঘি উঠবে। এক কাজ করো, এই কলমের তোমরা এক কাজ করো, একটা বড় পাত্রতে গরম পানি করো। কি করো? গরম পানি লাল করে ফোটাও। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলো গো তবে শুনে না শুনে নাও, এই পানিটা গরম করে কি হবে? বলে এই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবাজি বড় করো, বাবা একটা পানি গরম করলো, পানি বাবা এত গরম, বাবা এত গরম, বেলালের হাত পাগুলোকে বেঁধে বলতেছে, বেলাল তুমি যদি কলমা না ছাড়ো তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল আমি তোমাদের কি অন্যায় করেছি? বলো না, কেন আমাকে গরম পানিতে দেব? আপনারা বুঝেন, বলছে বেলাল অন্যায় হলো এটাই, কেন তুমি নবীর কলমা পড়েছো? তুমি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে গরম পানিতে দেওয়া হবে না। বেলাল বলতেছে না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের হাত পাগুলোকে বাবা বেঁধে দিয়েছে রে বাবা। বেলাল চোখের পানি ফেলে কান্না করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন এই কাফের দলেরা আমাকে যত গরম পানিতে নিক্ষেপ করে রাখ না কেন, আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম বেলালের হাত পাগুলোকে যখন বেঁধে বাবা গরম पानीते बाबा जखन आपनार पेलाया दिएछे पेलाया देওয়ার পরে বেলাল बाबा जापना থাকতে পারে না बाबा বেলাল আল্লাহ আল্লাহ করতেছে বলে আল্লাহ আমার ঈমান আকীদাকে আরো মজবুত করায়া দিন জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবু জাহেল বলতেছে বলো গো বেলাল বলো কলমা ছাড়বে কি ছাড়বে না বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। बाबाजी मुसलमान बेलाल के जखन बाबा गरम पानी थेके तोला हलो बाबाजी बेलाल चमड़ा गोला बाबाजी कत ढिल ढाला हये गेछे। ए बाबाजी मुसलमान भाईरा ओगो आमार सोना मानिकेरा बेलाल के बाबा गरम पानी थेके तोलार परे बोलछे बेलाल बोलो तुमी कलमा छाड़बे कि ना बेलाल बोले ना नबीजिर कलमा छाड़ते राजी नय जोर कोन ए नबीर मोहब्बत हजरते बेलाल भाई ए बेलाल मत जदि एक बिंदु सर्षा परिमाण जदि नबी के मोहब्बत करते पारी मरार परे जान्नती जर बोलेन जी। बेलाल के जखन बाबा पानी थेके तोला हलो गरम पानी थेके तोलार परे बेलाल के बोलतेछे बेलाल ए बेलाल कलमा छाड़बे ना बोले ना 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 कलमा छाड़बो ना। बाबाजी मुसलमान भाईरा আবু জাহেল बोलतेछे আমার গোলামেরা তোমরা এক কাজ করো বেলালের হাত পা গুলোকে টানটানা করে বেঁধে দাও। বাবাজি বেলালের হাত পা গুলোকে বাবা টানটান করে যখন বেঁধে দেওয়া হলো বেঁধে দেওয়ার পর আবার বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না বলে না 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 আমি কলমা ছাড়ব না নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি না। এ বাবাজি মুসলমান ভাইরা যখন হাত পা গুলোকে বাবা টানটান করে যখন বেঁধে দেওয়া হলো এদিকে আবু জাহেল তার গোলামদেরকে বলে তোমরা এক কাজ করো 10 জনকে চাবুক নিয়ে যাও চাবুকের বাড়ি বেলালকে মারতে শুরু করো বেলাল মারের আঘাতে নবীজির কলমা ছেড়ে দিতে পারে। বাবা দি 10 জনতে বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে বাবা বাবা দি এত জোর জোর চাবুক মারে রে বাবা কাটা কাটা দাগ কাটা কাটা দাগ। এ বাবা দি মুসলমান ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলতে চাল্লা গো এ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা দি মুসলমান ভাইরা বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি মারে বাবা দি চামড়া ফেটে বাবা রক্ত বেরিয়ে যায় বেলাল বাবা কেঁদে কেঁদে আল্লাহ কে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ আল্লাহ আমার ঈমান আকীদা আরো তাজা করে দাও। बेलाल के चाबुकेर बाड़ी मेरे मेरे तार शरीरे चामड़ा गले फेटे फेटे रक्तर बन्ना बेरोतेछे बेलाल तबुओ नबीर कलमा छाड़े ना जोरे बोले एरी नाम होच्छे बेलाल। बेलाल कलमा छाड़बे ना बोले ना तार गोलामदेरके बोले एक काज करो एक बाटीते लवण निये एसो और एक बाटीते निये एसो मरीचेर गुঁড়া। बाबाजी एक बाटीते लवण निये आसा हलो मरीचेर गुঁড়া निये आसा हलो निये आसार परे बाबा बेलालेर जे जायगा गलो काटा काटा दाग ओई काटा काटा दागे बाबाजी लवणेर छिটা দিতেছে রে বাবা বেলাল যন্ত্রণা বাবা সহ্য করতে পারে না তবু বেলালকে বলছে বেলাল একবার শুধু বলো না नबीजीर कलमा छाड़बे कि ना बेरादार बेलाल बोले ना नबीर कलमा छाड़बो ना। ए बाबाजी मुसलमान भाईरा ओगो आमार सुना मानिकेरा बेरादार आमार যখন মরিচের চিকা আপনার গোড়া যখন কাটা কাটা দাগে দেওয়া হলো কাটা কাটা দাগে দেওয়ার পরে বেলাল বলতেছে আল্লাহ আল্লাহ গো আমার কলমা আরো জানো জারি হয়ে যায় সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক বেলালকে যত মারে তত কলমার পাওয়ার আরো বাড়তেছে জোরে বলেন এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। আর আমরা এমন মুসলমান হলাম কেউ যদি বলে তুই নবীর কলমাকে ভুলে যাবি, নবীর প্রতি ক্যাম করবি না, ভুলে যাবি, তোকে 10,000 টাকা দেবো, ওটাই করবো। জি এমনি বলে যে নবীর প্রতি ক্যাম করা যাবে না, ওটা টাকা পায়, বড় অঙ্কের টাকা পায়, তার জন্য ওরা বলে হ্যাঁ যদি তোমরা যদি এইরকম লোকগুলোকে যদি নিয়ে আসতে পারো তো তোমাদের আরো মাসে মাস মাইনা বাড়বে। এই কারণের জন্য বাবাজি সুন্নিদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য এই অ্যান্টি ভাইরাস দেশে দেশে ছড়িয়ে গেছে। এই অ্যান্টি ভাইরাসকে মারার জন্য কিসের প্রয়োজন? কি গো লাঠি দেওয়া হবে? লাঠি তো অ্যান্টি ভাইরাস যাবে না। জি যেমন করোনা ভাইরাস, হ্যাঁ করোনা ভাইরাসকে কি দেয়? ভ্যাকসিন দেয় তার হিসাবে নাকি? তাহলে এই অ্যান্টি ভাইরাসকে তাড়াতে হবে ঈমান আকীদা তাজা করে। এটা জোরে বলবেন না? যার ভিতরে ঈমান আকীদা তাজা থাকবে ওই ব্যক্তি কখনো টাকার লোভে পড়ে নবীর প্রতি ক্যাম পড়া ছাড়বে না। আর যার ভিতর ঈমান দুর্বল 10,000 টাকা পেলে পরে চল কি হবে, নবীর প্রতি ক্যাম করব না, মাসে তো 10,000 টাকা পাচ্ছি। তাই বাবাজি অনুরোধ করে বলবো খারাপ পথে যেন না, নবীকে মোহাব্বত করে নবীর প্রতি ক্যাম করেন, দুরূদ পড়েন, মরার পরে জান্নাতি একবার দুরূদ পড়েন আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরা শুধু বলো কলমা ছাড়বে কিনা, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় আপনার কবিরা কাছে নিয়ে যাব। যদি তুমি কবিরাজের কাছে নিয়ে যেতে চাও একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলতেছে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই বাবাজি আপনারা শিখে বলতেছে গোলামানে মুস্তাফা জানতে নেছে नहीं डरते, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करते। सुभान अल्लाह। बाबा जी मुसलमान बैराओ যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু বাবা কলমা ছাড়তে রাজি নয়। এটাই বাবা নবীর আশিকের পরিচয়। বলে বেলাল কলমা ছাড়বে না? বলে না। বেলালে যখন পায়ে বাবা যে দড়ি বেঁধেছে, দড়ি যখন আপনার বাঁধা, একটা ঘোড়া নিয়ে এসেছে, ঘোড়ার পায়ের সঙ্গে বাবাজি দড়ি দড়ি বেঁধেছে, বাঁধতে বাঁধতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম বেলাল বলতেছে বলো গো ভাইরা ভাইরা তবে শোনো গো শোনো, আমাকে এইরকম ভাবে গরম বালিতে টানিও নাও, আমি সহ্য করতে পারি না। আবু জাহেলের গোলামেরা বলতে উমাইয়ার গোলামেরা বলতেছে বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা, তবুও বলে বেলাল কলমা ছাড়বে না। বাবাজি মুসলমান ভাইরা, যখন পাকা মরুভূমিতে যখন বাবা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বেলালকে পাকা মরুভূমিতে বাবা আপনার রেখে দেওয়া হলো। আবু জাহেলের গোলামেরা তারা বাবাজি গরম পানিতে বেলালের মাথা ডুসে ধরেছে। বাবা কে ধরেছে? पाव के दौरे से हाथ, के दौरे से पेट, के दौरे से भोग, के दौरे से बाबा मातो। बाबा दे बेलाल रदियल्लाहु ताला नो के गरम बालिते जानो बाबा ठेसे दौरे आते। ए बेलाल तुम कलमा जानबे किना बोलो बोलो किछुक्षण परे बाबा আবু জাহেলের গোলামের পায়ে बाबा কাঠের জুতা ছিল কাঠের জুতা পুড়ে ছাই হয়ে গেছে। তাইলে বলুন ওই বাবা যে ফাঁকা মরুভূমির বালি কতই না গরম ছিল। তাদের পায়ের জুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহলে বলুন বেলার অবস্থা কি হচ্ছে? আবু জাহেল গোলামেরা বলতেছে, বলো গো আমাদের পায়ের জুতাতে শেষ কি করব, এক কাজ করো বেলালের বুকে 2 থেকে 2.5 মনে পাথর চাপায়া দাও। ए बाबा जी मुसलमान भाईरा ओगो आमा सुना माने केरो बेलाल रदियल्लाहु ताआला नु बाबा जी बुके बाबा दुई कुनारा था 2 থেকে 2.5 मने पाथर छापाया दिएছে। बाबा बेलाल हाथ पा गोलोके बाबा छेड़े दिएছে रे बाबा। কিছুক্ষণ পর আবু জাহেল বলতেছে, এক কাজ করো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একবার কাজে দাও কাজে দাও, মনে হয় কলমা ছেড়ে দিয়েছে। মামা আবু জাহেলের গোলামেরা রাতে যাওয়ার পরে বাবা মুখে কান দিয়া শুনতেছে बाबा जी मुख दिया कलमा पढ़ते जे ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আবু জাহেল গলা মেরে বলতেছে, বলো গো উমাইয়া আবু জাহেল তবে শুনে নাও এখন বেলাল কলমা ছাড়ি না তখন আবু জাহেল বলতেছে, এক কাজ করো বেলালকে গরম পানি থেকে তোলো আর বেলালের জিবাতে একটা পেরেক মেরে দাও যেন নবীর কলমা না পড়তে পারে। এ বাবা যে মুসলমান ভাইরাও বেলালকে তোলা হলো রে বাবা। বেলালকে তোলার পরে বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম বেলালের জিবাটা বের করতে বলে, কিন্তু বেলাল বের করে না বাবা। এই জায়গা কানকে বাবা যে ধরেছে এমন করে টিপে ধরেছে জিবাটা বাবা বেরিয়ে এসেছে। অমনি বাবা যে জিবাতে একটা বড় পেরেক মেরে দিয়ে যাও। পেরেক মেরে দাও বেলাল সহ্য করতে পারে না। আল্লাহ ও রব্বুল আলামিন আমি যেই জিবা দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমাটা পড়তেছিলাম গো আল্লাহ আমার তো সেটা বন্ধ হয়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করো। এবার ইসলাম মাদ্রাসা মানে কেউ আবার বেলালকে গরম পানিতে আপনার শুয়ে দিয়েছে, যেমন বাবা শুয়ে দাও আবার বুকে বাবা 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছে। আমার আবু জাহেলের কিছুক্ষণ পরে বলতেছে, গলা মেরে যাও বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাও। তার গলা মেরে এসে দেখতেছে শুনতেছে কলমা পড়ছে কি পড়ছে না। মুখতে জিবাতে বাবাজি পেরেক মারা কেমন করে কলমা পড়বে? কিন্তু আল্লাহর কি কুদরত রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালের জিবাতে পেরেক মেরেছে, তবু বাবাজি বেলালের দিলে কলমা পড়তেছে। কলমার আওয়াজ বাড়ি আসতেছি এদিকে আবু জাহেলের দলের বলছে, তবে শুনে নাও বেলালের জিবাতে পেরেক মারেছে ঠিক, কিন্তু বেলালের দিলে কলমার আওয়াজ আসতেছে। নারে তাকবীর নারে রিসালাত মাসলা কালা হাজরা জোরে বলেন। আচ্ছা বাবাজি এই বেলালকে আমরা কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও গোবার আব্বাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি তিনার জিবাতে পেরেক মেরেছে, তবু বাবা দিল থেকে কলমার আওয়াজ বেরিয়ে আসে। জি কলমার আওয়াজ বেরিয়ে আসে। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি এমন নবীর প্রেমিক ছিল রে বাবা। নবীর জন্য জীবন দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি, কিন্তু বাবা নবীর কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মাদা সামানি کرام হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে বেলাল তুমি কি কলমা ছাড়বে না? বেলাল মাথা লড়ায়া বলতেছে, বলে না আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ বাবা যে মুসলমান ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননী ওগো মা স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা করে মা গো কালকে তো বলেছিলাম স্বামীকে যারা মহব্বত করবে মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে বিরাদুল ইসলাম মাদার সামানি গ্রাম শিশুর মা সিনাম তামসেতুন তামসেতুন দিয়ে যে 500 টাকা আল্লাহ গো মহিলাকে জান্নাতি বানায় আনেন জোরে বলো আল্লাহু আমিন। এই কমিটি ভাই যারা আছেন তাদেরকে বলো ভাই আপনারা যাবেন মহিলাদের কাছে নামটা লিখে লিয়া 100 মতে আমাকে নামগুলো বলবেন যেহেতু ভাইরা ওয়াজ শুনবেন বলছেন তো একটু শোনাইতেই হবে ঠিক কি না বাবা দি মুসলমান শোনা মানে কেরাও হযরতে বেলাল বলতেছে মাতা লালা বলে নবীর কলমা ছাড়ব না জোরে বলেন বেলালের জীবাতে বাবা পেরেক মারা বেলাল বাবা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গো আল্লাহ আমার মুখ দিয়া যে কলমা কানে আমি পড়তেছিলাম আল্লাহ আমার মুখেতে যে আপনার জীবাতে পেরেক মেরে দিয়েছে ও গো রব্বুল আলামিন আমার দিল থেকে কলমা জারি হয়ে গেছে বেরাদার ইসলাম মাদার সামানি গরাও আবু জাহেল উমাইয়া বলতেছে বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি ছাড়বে না বেলাল বাবা দে মাথা লড়াইয়া বলতেছে বলে না না আমি নবীজির কলমা কানা ছাড়ব না বিনাদার ইসলাম মাদার সামানি কিরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জি তিনার পায়ে বাবা দড়ি বেঁধেছে দড়ি বাঁধার পরে একটা বড় বাবা ঘোড়া পায়েতে বেঁধেছে ঘোড়ার উপরে আপনার সাওয়ারি উঠায় দিয়েছে ঘোড়াটাকে এত জোরে জোরে বাবা মারতেছে আল্লাহর কি কুদরত ঘোড়াটা আগে যাই না ঘোড়া आगे जाते चेना क्यों जाने बाबा जी ए घोड़ा दुई चोखेर पानी फैलाया कान्ना करे নবীর মহব্বতে কান্না করে বেরাদার ইসলাম মাদার সামানি কিরামও কিতাবের মধ্যে পাওয়া যায় ঘোড়া আল্লাহর কাছে সুপারিশ করতেছে বলে আল্লাহ গো আমি নবীর আশিককে কিভাবে টেনে নিয়ে বেড়াতে পারি গল্লাহ আমার দ্বারা তো হবে না যখন বাবা ঘোড়াটাকে শিকারি বাবা জোরে জোরে বাবা মারতে লেগেছে বাবা ও বলাজি বাবাজি চলতে শুরু করেছে চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জমিনে আপনার গুনিয়ে নেবাড়াতেছে পায়ে দড়ি বেঁধে দিয়েছি ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে বাবাজি হযরতে বেলালকে গোটায় মক্কাতে ঘুরে বেড়াতেছে বাবাজি মক্কা শহর মাটি নাই রে বাবা শুধু পাথর আর পাথর যেখানে বাবাজি লাগে বাবা সেই জায়গা বাবা চামড়া ওঠে রক্তর বন্যা বেরিয়ে যায় রক্তর বন্যা বাবা বেরিয়ে যায় রে বাবা বেরিয়ে যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারি না গো মাবুদ ওগো আল্লাহ কাফেরের দলেরা এত অত্যাচার করতেছে বেনাদার কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাত লোকে বাবা চেনে চেনে দিয়েছে আবু জাহেল উতবায়ারা আবু জাহেল বলতেছে উমাইয়ারা বলতেছে বলো গো গোলামেরা দেখো বেলাল মনে হয় চিরদিনের মতো শেষ হয়ে গেছে বেলাল মনে হয় আর দুনিয়াতে বেঁচে না বেলালের পা থেকে দড়িগুলো খোলাইয়া দাও বাবাজি বেলালের দড়িগুলো যখন খুলে দাও কাফেরের দলেরা বেলালকে বাবা গোল করে বাবা ঘেরে নিয়েছে এ বেলাল বেলাল তোমাকে নবীর কলমা ছাড়তে বললাম কেন নবীর কলমা ছাড়ো না বেলাল বাবা চলতে পারে না বেলাল বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো আমার দিলেতে আর কলমা জারি করায়া দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হ্যাঁ মোড়ার হাসু ছেলে पूरी बस्ता सिमेंट नारे तकबीर नारे रिसालात मोरारेर हासु चले तिनी दिएছে 20 बस्ता সিমেন্টের দাতা জোরে বলো জিন্দাবাদ আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন আল্লাহ তিনাকে নবীর mohabbat-e গোলাম বানায় নিন আল্লাহ গো তিনাকে বাবাজি মরাত পরে জান্নাত দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা বেনামকে বাবা গোল করে ঘিরে নিয়েছে हजरत अबू बकर सिद्दीक रादियल्लाहु ताआला अन्हु बाबा तिनी कापड़ेर व्यवस्था करतो बिरादर इस्लाम मदरसा माने किराम तिनी कापड़ बेर करार जोन्नो रास्ता दिए बेरिएछे एदिके बाबाजी किछु इहुदी नारीरा बोलतेछे बोलो अबू बकर भाई आपनादेर धर्मेर मानुषटाके प्राय 3 থেকে 4 दिन धरे कष्ट दितेछे 3 থেকে 4 दिन धरे कष्ट दितेछे बोलो गो तुमरा सुने रेखे दाओ जाओ आपनादेर धर्मेर मानुषटाके ताड़ाताड़ी करे बाड़ीते निये जान बाबाजी मुसलमान भाइरा हजरत अबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु तिनी बाबाजी कि करेछेन बाबा एक पा दुपा करे गिये बाबाजी बेलालके देखेछे किन्तु बेलालेर चेहराते बाबा रक्तर बन्या बইতেছে अबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु तिनी बाबा चिनते पारेन नाई बेलाल के चिनते पारे नाई अबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु तिनी मने मने चिंता करतेछे बोले अल्लाह गो मन होय ছেলেটা চুরিচামারি করেছে বলে হয়তো তারা মারধর করতেছে হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আবার সম্মুখে এগিয়ে গেছে এগিয়ে যাওয়ার পরে আরেকটা ইহুদি নারী বলতে জগো আবু বকর ভাই আপনাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে যান বলে কেন গো কি হয়েছে বলে আপনি কি চিনতে পারেন না ইনি কে আবু বকর সিদ্দীক বলতেছে বনকে নামটা কি বলো না তখন বলতেছে বলো গো আবু বকর ভাই ইনি তো হযরত বেলাল ইনি তো হযরত বেলাল যখন বাবা এই কথা বলেছে রে বাবা এ সুরা মানে কে রাও আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা নতনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে ওগো আল্লাহ নবীর আশিককে এত জোর জোর মেরেছে শরীরে বাবা রক্তর বন্যা বেরোতে ও মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দে এমন একজন নবীর আশিক ছিলেন রে বাবা ওইরকম আবু বকর সিদ্দিক নবীর প্রেমী बेरादर इस्लाम सामने जखन बाबा बेलाल के जखन बाबा देखे अबू बकर सिद्दीक चोखेर पानी फेलाय बाबा कान्ना करते लेगेछे बेलाल अबू बकर सिद्दीक बोले हे अबू जाहलेर दलेरा उमाय्या दलेरा बोलो बेलाल के आर मारियो ना अच्छा बोलो 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 बेलाल के तुमी कत टाकाते बिक्री करते चाओ उमैया आबूजर बोलते बोले देखो 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 बेलाल के अमरा मेरो मजा पेलाम एवं ताकाओ पेतेछी बेरादर इस्लाम मदरसा माने कराओ आबूजर उमैया यारा की करलो रे बाबाजी मुसलमान किछु टाकार बिनिमये अबू बकर सिद्दीकेर काछे हजरत बेलाल के बिक्री करे दहला जोरे बोलुन सुबहानअल्लाह सुबहानअल्लाह तोरा लिली टाका आमी टाका दिया हीरा किने अरे हीरा ना तो की जीवन दी तोरा दी नबीर जन्य प्राण दी तोरा दी नबीर জন্য জান দিতে রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়, তাইলে বলুন হীরা না তো কি? জি জি আহা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এদিকে যখন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নও বাবা জি বেলাল জমিনে বাবা হেসেরে বাবা যখন বেলাল জুয়ে তাকাও বেলাল মুখমণ্ডে বাবা শরীরে গোটা রক্ত তো বন্যা হয়ে গেছে রে বাবা। যখন বন্যা হয়ে যাও এদিকে বেরাদার আবু বকর সিদ্দিক বেলালকে জগো বেলাল ভাই ওগো বেলাল উঠো উঠো তোমাকে বাড়িতে নিয়ে যাও। কিন্তু বেলালের জিবাতে বাবা পেরেক মারাও, বেলাল তো বাবা কথা বলতে পারে না। বেলাল বলতেছে ইশারা করে বলো গো আবু বকর ভাই আমার জিবাতে যেই পেরেকটা মারা আছে ওই পেরেকটা তাড়াতাড়ি করে তুলে দাও। যখন বেরাদার ইসলাম মহাদান সামানে গ্রাম গ্রাম যখন জিবা থেকে পেরেকটা যখন বাবা তোলা হয়েছে তোলার পরে আমাকে গরম পানিতে নিক্ষেপ করেছে, আমি নবীর কলমা জানি নাই, আমাকে চাবুকের বাড়ি মেরেছে, চামড়া ফাটিয়ে রক্ত বের করেছে, তবু নবীর কলমা ছাড়ে নাই, কাটা কাটা দাগে লবণের মরিচের ছিটা দিয়েছে, তবু আমি কলমা ছাড়ি নাই। আমাকে কি করেছি ফাঁকা মরুভূমি বালিতে গরম বালিতে আমাকে ঠেসে ধরেছিল এবং আমার বুকতে 2 থেকে 2.5 মিনিট পাথর চাপিয়েছিল, তবু আমি নবীজির কলমা ছাড়ি না। শুধু তাই নয়, আমার জিবাতে পেরেক মেরে দিয়েছিল কলমা বন্ধ করার জন্য, কলমা পড়ার জন্য। তাই ও আবু বকর ভাই আমার জিবাতে মারলো তো কি হয়েছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দিলেতে কলমা জারি করে দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, হযরত বেলাল জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও হযরত বেলাল যখন বাবা জিবা থেকে পেরেক তুলেছে বেলাল বলতেছে গো আবু বকর ভাই আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না, আমাকে আগে দয়া নবীর রওজায় নিয়ে চলো। এ বাবাজি বেলাল চোখের পানি ফেলায় কান্না করতেছে, ও গো আবু বকর ভাই, ও গো আবু বকর ভাই আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না, আমি নবীজির চেহারা মুবারক দেখে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই গো। আমি যদি নবীর চেহারা মুবারক দেখে যদি মরতে পারি আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবে। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু তিনি আপনার টুক 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 করে আমার নবীর দরবারে নিয়ে আসলো। বেলালকে বাইরে বৈঠকে বসে রেখেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বাবা এক পা দুপা করে নবীজির বাবা হুজুরাখানা যাচ্ছে, বলো গো হুজুর আপনার একজন আশিকে রাসূল এসেছে। আমার নবী মুস্তাফা হুজুর মুবারক থেকে বেরিয়ে বাবাজি হুজুর মুবারক থেকে বেরিয়ে বেলালের দিকে তাকাতেছে। আবু বকর সিদ্দিক বলছে বলেন নবী গো এটা কে বলুন না কে বলুন না? বেরাদ ইসলাম মাদার সামানি کرام আমার নবী বলতেছে বলো গো আবু বকর, এ আবু বকর এটা কে? আমি বলি এটা হলো আমার বেলাল। এটা কে? কেটা হযরতে বেলাল। আমার নবীজি বেলাল কাছে বসে আছে। বাবা নবী আমার চোখের পানি ফেলায় কান্না করছে। বেলাল, ওগো বেলাল, তোমাকে আমি মানা করেছিলাম আমার কলমা পড়তে। বেলাল চোখের পানি ফেলায় বলছে, নবী গো আমি আপনাকে তো বলেছি। বলে, নবী গো জীবন দিত রাজি কলমা ছাড়ি না। মুসলমান ভাইরা, ও মা খালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, ওগো মা জননী নবীকে মোহব্বত করে কবরে যান, ওই কবরে কোনো আযাব হবে না। বলো গো বেলাল, ওগো বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। আমার নবী বলছে বেলালকে, বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। জোরে বলেন। যখন বাবাই কথা বল, আমার নবীজি আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর ঘরের ভিতরে যাও, একটা মাটির গ্লাস আছে, মাটির গ্লাসটাতে এক গ্লাস পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা পানিতে ফু দিলেন। ফু দেওয়ার পরে বাবাজি আবু বকর সিদ্দিককে বলে, গো আবু বকর বেলালকে অর্ধেকটা পানি পান করায়া দাও, আর অর্ধেকটা তিনার শরীরে মহলমের মতো করে লাগায়া দাও, দেখবা অটোমেটিক বেলাল সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছিল রে বাবা। যখন আমার নবী মুস্তাফা পানি পড়া দিলেন, বেলাল অর্ধেকটা পান করলেন। প্রত্যেক পানিটা বাবাজি মহলের মতো করে শরীরে আপনার লাগায় নিল। আল্লাহর কি কুদরত, সেকেন্ড বরাবর বাবাজি বেলাল যেন সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান সামনে গেল। আমার নবী বলতেছে, বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। বেলাল বলো তুমি কি চাও বলো। বেলাল বলছে, নবী গো আমি কোন জিনিস চাই না গো নবী, আমি শুধু চাই আপনাকে। আমার নবী বলতেছে, বেলাল গো আমি তোমারই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, নবীকে আপন করে মরো রে ভাই, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? জান্নাতি হওয়া যাবে। বাবা যে মুসলমান ভাইরা, বেলালকে বলছে, বেলাল বলো বলো কি ইনাম পুরস্কার নিতে চাও। আমার নবী বেলাল বলছে, হুজুর গো আমি ইনাম পুরস্কার কিছুই নিব না, আপনাকে পেলে পরে আমার জীবন ধন্য হয়ে যাবে। দুবার বললো বাবা। আমার নবী বলতেছি, বলে বেলাল কি পুরস্কার নিতে চাও। বাবাজি মুসলমান, এরকম যখন আবার নবীজি তিনবারের মধ্যে বলেছে, বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। যখন এই কথা বেলাল বলেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই না। নবী গো মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমার নবী বলছে, বেলাল আমার আগেই তোমাকে জান্নাতে দেব। বলো হুজুর কেমন করে। আমার নবী বলছে, বেলাল আমি যখন জান্নাতে যাব হুরের উপরে চড়ে, আর হুরের দড়িটা তোমার হাতে ধরায়া দেব। সুবহানাল্লাহ। হুরের দড়িটা হাতে ধরা দিব। আচ্ছা বলুন, হুরের দড়িটা যদি হাতে ধরায় পেঁচে থাকবে না আগে আগে? আমার নবী বলছে, বেলাল তুমি হুরের দড়িটা ধরে ধরে টানবা, আমিও পরে থাকবো। তোমার আগে জান্নাতে যাওয়া হলো, আমার আগে জান্নাতে যাওয়া হলো। এটাই হচ্ছে বাবা আমার নবী মুস্তাফা বলেছেন। বলে আমার উম্মত উম্মতানেরা শোনো, যারা নবীর সুন্নাতকে মেরে মরতে পারবে, আমার নবী বলেছে ওই উম্মতগুলোকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাব। জি। আর সাহাবীরা কান্না করছে, বলে হুজুর বেলালকে জান্নাতি বলে ঘোষণা করলেন, তাহলে আমরা জান্নাতের সার্টিফিকেট দিলেন, ওগো নবীজি আমাদের কে দেবে। আমার নবী বলতে दस जन साहाबीदेरके बाबाजी জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। बाबा जी मुसलमान अरे यारा बोलते ना भी किसी जाने ना बोका काएगा। हे भाई कत जन व्यक्ति জান্নাতে যাবে কত জন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার ডান হাতে লাগা। সুবহানাল্লাহ। আরে বোকার বাচ্চা বোকা বলতেছে নবী আমাদের মত কি গো বলছ না বলছ না। হ্যাঁ बाबा जी सोना मानिक असुर नबी की आमादर मत सोना मानिक ओ बाबा जी मुसलमान भाईरा हजरत बेलाल रदियल्लाहु ताआला अन्हु बाबा जी যখন আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন গো বেলাল চলো চলো আমার বাড়িতে চলো কেন না বেলাল তার বলতে পারে না কেন না আবু বকর সিদ্দিক বাবা যে উনাকে কিনেছি এখন আবু বকর সিদ্দিকের গোলাম হলো বেলাল কিনেছে টাকা দিয়ে। बाबा जी मुसलमान बेलाल चलो बेलाल के संग करे निये गेलो रे बाबा निये जावार परे आबू बकर सिद्दिक रदियल्लाहु ताआला अन्हु तिनी बाबा जी एकटा गाछेर डाल केटे बाबा काली ढुकाया हजरत बेलाल के लेखा शिखानो होच्छे। এই ঘটনাগুলো আপনারা শুনেন নাই লেখা যখনই বাবা শিকান হলো তখন বাবা দি কোনো কাগজ ছিল না বাবা বড় বড় আপনার কাপড়ে লেখা হতো কাপড়ে লেখা শিখাচ্ছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে গেছেন যাওয়ার পর আমার নবী মুস্তাফা হাদিস শরীফ বলে কি সাহাবীদের কেনে বলছে এই সাহাবীরা শোনো গো শোনো যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যায় শহীদের রক্তর থেকে একজন আলেমের হাতের লাকা দাম বেশি। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাদিসটা শোনার পরে টুক 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 করে বাড়িতে গেছে যাওয়ার পরে বেলালকে বলছে বেলাল তোমার হাতটা দাও হাতটা দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাতে চুমা দিয়ে দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বাবা চুমা দেওয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার আবু বকর ভাই আপনি আমার হাতে চুমা দিলেন কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো তোমরা শুনে নাও তোমাদের কাছে একটা আবেদন করব বলো গো বেলাল আমি নবীজির কাছে গেলাম নবীজি আমার হাদিসটা বলতেছিল যে শহীদে যারা আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে যায় শহীদের রক্ত থেকে আলেমের হাতের লেখা দাম বেশি ও বেলাল তার জন্য তোমার হাতে চুমা দিয়েছি। বেরাদান ইসলাম মওদা সামানিক রাও এই রকম বাবা বকর সিদ্দিকের বাড়িতে বেলাল থাকে রে বাবা কিন্তু বেলালের মন টিকে না বেলালের মন টিকে না নবীজির কাছে যাবে বাবা দে হযরতে বেলাল এক পা দুপা করে নবীজির দরবারে গেছেন। বেরাদার ইসলাম মহাদান সামানি কিরাম আমার নবীজির দরবারে গিয়ে বাবা খিদমতে হাজির খিদমতে বাবা পাগল বেরাদার আবু বকর সিদ্দিক বাড়তে যখন দূরে পায় নাই আমার নবীজির কাছে এসে দেখতেছ বেলাল আবু বকর সিদ্দিক বলতেছ গো বেলাল আমি তোমাকে টাকা দিয়ে কিনেছিলাম তুমি আমার গোলাম ছিল আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম তুমি আমার কাছেও থাকতে পারো নবীজির কাছেও থাকতে পারো। সুবহানাল্লাহ। বহুত বড় লম্বা জীবনী। तो बाबा जी मुसलमान जय हो अल्लाह पाक अल्लाह ताला आमादेर सकलके नबीजिर आशिक नबीजिर प्रेमिक जन बनिए ना जोरे बोलेन अल्लाहुम्मा आमीन।